আমাদের এলাকায় ভোলা জেলায় অধিক পরিমাণে তরমুজ চাষ করা হয়। বলতে পারেন ভোলার তরমুজ দিয়ে পুরো ঢাকা শহর চলে। এখন ভাইরা তরমুজের গাছ লাগাইতেছে, ছোট তরমুজের গাছ। এগুলো প্যাকেটে করে প্রথমে বীজ রোপণ করা হয়, তারপর দেখেন কি যত্ন সহকারে এগুলো লাগানো হয়। আপনার দুইজনের কাজ শুধু তরমুজের চারা লাগানো? অনেক জমিতে লাগাইছেন না? না, শেষ পর্যায়ে চারা লাগানোর অনেক অনেক বড় এরিয়া। সব কি এক মালিকের? এরপর পানি দিবেন না? মানে এখন এই রোপণ পর্যন্ত শেষ, যখন গাছটা বড় হবে তখন ট্রিটমেন্ট, এর ভিতরে শুধু স্প্রে করে দিবেন কীটনাশক। বীজ রোপণের কতদিন পরে এতটুকু চারাটা হয়েছে ভাই? এক সপ্তাহ পরে। ওদিন দেখলাম বীজ রোপণ করতেছে, অনেক রকমের সার দিয়া ইয়া দিয়া, গোবর ইয়া মানে জৈব সার দিয়ে বীজ রোপণ করছেন। ও আচ্ছা, মানে জৈব সার না, বা গোবরের জৈব সার বলা হয়। ও আচ্ছা, জৈব সার।